হাই ফ্রেন্ডস আমি সুভদ্রা আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আর একবার ওয়েলকাম আজকের রেসিপিটা দেখে তো বুঝেই গেছো বাঙালিদের কাছে ভীষণ প্রিয় ইলিশ মাছের পাতুরি ইলিশ সবার কাছেই একটা স্পেশাল জিনিস ইমোশনের ব্যাপার ইভেন যারা মাছ খেতে ভালোবাসে না তাদের কাছেও ইলিশ কিন্তু খুবই প্রিয় তাই এই ইলিশের মরশুমে যখন চারদিকে শুধু ইলিশ ইলিশ করছে এই সময় এইটা নিয়ে একটা স্পেশাল ভিডিও তো মাস্ট আর ইলিশের পাতুরির থেকে স্পেশাল আর কি হতে পারে সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা কিছু ট্রিক্স আর টিপস সাথে তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি পুরোটাই দেখতে হবে চারদিকে ইলিশ ইলিশ গন্ধের মধ্যে ইলিশের পাতুরি বানাতে তো প্রথমে ইলিশ মাছ লাগবেই আমি চারটে রিং পিস নিয়ে নিয়েছি বাকি উপকরণগুলোর জন্য প্রথমেই লাগছে কালো সর্ষে সাথে সাদা সর্ষে লাগছে দই নারকোল অল্প হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন মাছটাকে কিন্তু প্রথমেই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য অল্প নুন আর হলুদ মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব নুন হলুদ যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাই এটাকে মাছের গায়ে ভালোভাবে ম্যাসাজ করে দিতে হবে আর যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলে যাব নেক্সট স্টেপে তার জন্য বাকি উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর আগে কালো সর্ষে আর সাদা সর্ষেকে হালকা ব্লেন্ড করে নেবো যাতে এটা একটু গুঁড়ো হয়ে যায় তাতে পেস্ট আরও বেশি মিহি বা ফাইন আর স্মুথ হবে ইলিশের আলাদা করে কোনো ইন্ট্রোডাকশান দরকার হয় না এটা ভীষণই স্পেশাল সবার কাছে ভীষণ ডেলিকেটও বাঙালিদের সাথে এর ইমোশনাল কানেকশানটা কিন্তু অনেকটাই বেশি আর ইলিশের সাথে সর্ষে বাটা আর সর্ষের তেলের কম্বিনেশান তো জাস্ট দারুণ আমি এখানে পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য অল্প জল ব্যবহার করছি পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তাই জল খুবই অল্প লাগবে এটা রেডি হয়ে গেছে এর সাথে অল্প হলুদ কালার অ্যাড করার জন্য আর সাথে দু টেবিল চামচ টক দই ব্যবহার করব টক দইটাকে আগে থেকেই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তারপর নুল হলুদ মাখানো মাছের মধ্যে এই পেস্টটা অ্যাড করে দেবো যেটা বলছিলাম ইলিশ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফিশ আর সাথে বাংলাদেশেরও ন্যাশনাল ফিশ আর সাথে কিছু হেলদি ফ্যাক্ট বলতে গেলে এর ফুড ভ্যালু কিন্তু অনেকটাই হাই কারণ এটা রিচ সোর্স অফ প্রোটিন সাথে এতে ক্যালসিয়ামও রয়েছে আর এটা একটু ফ্যাটি ফিশ তাই এতে ওমেগা এর পরিমাণও অনেক বেশি রয়েছে তাই এটা হেলদি বা গ্লোয়িং স্কিনের জন্য অনেকটাই হেল্প করে আর সাথে রয়েছে বেশ কিছু পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন ডি গল্প করতে করতে কিন্তু ইলিশ সম্পর্কে অনেকগুলো ফ্যাক্টরি শেয়ার করা হয়ে গেল আর মাছের সাথে পেস্টটাও অ্যাড করা হয়ে গেছে এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের ঝাঁঝি কিন্তু এই পাতুরিটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায় তাই সর্ষের তেল কিন্তু এখানে মাস্ট আর আগেই বললাম সর্ষের সাথে ইলিশের কম্বিনেশন কিন্তু একদম হিট এই সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে দশ মিনিটের জন্য যাতে মাছের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় আর ইলিশের নিজস্ব যা সেন্ট আছে তার সাথে ভালোভাবে মিলেমিশে যায় পাতুরি শব্দটা পাতা থেকে এসছে মানে পাতার মধ্যে মুড়ে ইলিশ মাছ রান্না করাই কিন্তু ইলিশের পাতুরি সেটা কলা পাতাও হতে পারে কুমড়ো পাতাও হতে পারে লাউ পাতাও হতে পারে সব পাতার সাথেই আলাদা আলাদা ফ্লেভার অ্যাড হয় কিন্তু ইলিশের পাতুরি কলা পাতা দিয়ে বানালেই তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় কলা পাতাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পার্সেল বানানোর জন্য আর এটা ফোল্ড করার সময় যাতে ভেঙে না যায় তাই হালকা আঁচের মধ্যে এটাকে একটু সেঁকে নিয়েছি আর তারপর এর মধ্যে অল্প সর্ষে তেল মাখিয়ে নিয়েছি যাতে মাছটা পরে পাতার সাথে আটকে না যায় তার ওপর একটু গ্রেভি নিয়ে তার উপর মাছটা দিয়ে আর একটু গ্রেভি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর তারপর এটাকে হালকা হাতে মুড়ে নেব এভাবে পার্সেলের মতো আর শেষে কলা পাতারি শ্বাস দিয়ে আমি এটাকে বেঁধে নিয়েছি তোমরা চাইলে সুতো বা টুথপিকেরও ইউজ করতে পারো এরকমভাবে বাকি পার্সেলগুলো বানিয়ে নেব আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি পাত্রানি মাচ্ছি বা পমফ্রেট পাতুরি রেসিপি শেয়ার করে রেখেছি ওই রেসিপিটা কিন্তু এইটার থেকে অনেকটাই আলাদা লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা দেখনি অবশ্যই এই ভিডিওটার পর একবার চেক করে নিও তোমরা কুমড়ো পাতা চাইলে দুটো কুমড়ো পাতা ইউজ করে কিন্তু এই পার্সেলটা বানাতেই পারো কিন্তু কলা পাতা ব্যবহার করলে কলা পাতাটা যখন রান্না করবো তখন এটার একটা স্মোকি ফ্লেভার মাছের সাথে অ্যাড হয়ে মাছের ফ্লেভারটাকে আরও বেশি করে এনহ্যান্স করবে পার্সেলগুলো বানানো হয়ে গেলেই চলে যাব নেক্সট স্টেপে তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে খুবই অল্প সর্ষের তেল মাখিয়ে নেবো যাতে মাছগুলো রান্না করার সময় পাতাগুলো এর সাথে আটকে না যায় বা পুড়ে না যায় আস্তে আস্তে পাতুরিগুলোকে এর মধ্যে রেখে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট করে দুদিকেই রান্না করে নেব এটা করতে খুব বেশি সময় লাগে না দশ মিনিটে কিন্তু পাতুরি একদম রেডি হয়ে যাবে তবে আমি এখানে যেমন শ্যালো ফ্রাই করে এটাকে রান্না করছি তোমরা কিন্তু চাইলে স্টিম করেও করতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করে রাখছি একটা কড়াইতে অল্প জল নিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে তার ওপর একটা ছিদ্রযুক্ত পাত্র বা পারফোরেটেড প্লেট রেখে এর ওপর পার্সেলগুলো সাজিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করলে কিন্তু স্টিমিং প্রসেসেও ইলিশের পাতুরি একই রকম সুন্দর তৈরি হবে দেখতেই পাচ্ছ দুদিক দিয়ে পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর একটা সুগন্ধ বেরোবে নারকেল সর্ষে সব কিছুর তা হলেই কিন্তু বেশ বোঝা যাবে যে আমাদের রান্না একদম কমপ্লিট ব্যাস আর দেরি কিসের গরম গরম পাতুরি সাদা ভাতের সাথে সার্ভ করে দাও আর তারপর এটা কেমন এনজয় করলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না অল্প উপকরণ দিয়েই কম সময় বাঙালিদের এই ট্র্যাডিশনাল ডিশটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমি শিওর তোমাদের ভীষণই পছন্দ হবে আর এই ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি সাথে বেল আইকনটাও হিট করে দিও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছেই সবার আগে যায় দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু ভীষণ সফট তৈরি হয়েছে আর সাধে সুস্বাদু তো বটেই আজকে এই পর্যন্তই আসছি পরের দিন ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো